রাজ্যে নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের জন্য বা পোস্টে কর্মী নিয়োগের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করানো হবে। ছেলে মেয়ে উভয়ে আপনার এখানে আবেদন করতে পারবেন। একাধিক পদে এখানে নিয়োগ করতে চলেছে, বিভিন্ন রকম পোস্টে, নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করতে চলেছে। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স এখানে কী থাকতে হবে, পারমানেন্ট বেতন কত টাকা করে দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট এক অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, যে নতুন নিয়োগের নোটিশ প্রকাশিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের তরফ থেকে, সে নতুন নিয়োগের নোটিশের বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নেব। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নিয়োগ নোটিশের 40 আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর অর্থাৎ দুর্গাপুর ন্যাশনাল টেকনোলজির তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে, তার ডেট এখানে রয়েছে 6 এপ্রিল 2022 নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশ নাম্বার এখানে রয়েছে রিক্রুটমেন্ট টু নন টিচিং পোস্ট, অর্থাৎ নন টিচিং পোস্টে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে, বিভিন্ন রকম পোস্ট এখানে রয়েছে, ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আমরা এখান থেকে দেখে নেব কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে নিয়োগ করছে, পেলে পেলে এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী কী থাকতে হবে, এখানে বিস্তারিত বিষয় দেওয়া রয়েছে এবং আরও ভালোভাবে দেওয়া রয়েছে, সেখানে আমরা বিস্তারিত বিষয় দেখে নেব। ক্যাটাগরি সেখানে ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানে দ্বিতীয় নম্বর পোস্টটা রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পদে এখানে নিয়োগ করতে চলেছে, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিষয়ে বা কম্পিউটার সায়েন্স অভিজ্ঞতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান এখানে রয়েছে, এই টেকনিশিয়ান পদে আপনারা আবেদন করতে পারবেন। কোন কোন ক্যাটাগরি কতগুলো ভ্যাকান্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে, কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতাগুলো কী থাকতে হবে এখান থেকে দেওয়া রয়েছে। আপনারা এই সমস্ত অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অনলাইন আপনাদেরকে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। আবেদন এখানে শুরু হচ্ছে 6 এপ্রিল 2022 10টা থেকে, আবেদন চলবে 29 এপ্রিল 2022 5টা পর্যন্ত, আপনি এখানে অনলাইন আবেদন করতে পারবেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা এখানে দেওয়া রয়েছে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে করানো হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এজ, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার ফর ডাইরেক্ট রিক্রুটস, পোস্টের নামগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা আরেকবার এখান থেকে দেখে নেব কী কী পোস্টে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, এখানে দেওয়া রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে বয়সটা এখানে বলেছে 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে ফার্স্ট ক্লাস আর গ্রেট ইন বিএ, বিএটেক এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা বা সমতুল্য হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে আপনাদের এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা করে থাকতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পোস্টটা এখানে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পদে এখানে নিয়োগ করছে, বয়সটা এখানে রয়েছে 33 ইয়ার্স বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রয়েছে সিনিয়র সেকেন্ডারি 10+2 উইথ সায়েন্স ফ্রম এ রেকগনাইজড বোর্ড উইথ অ্যাটলাস্ট 60 মার্কস, অর্থাৎ এখানে বিজ্ঞান বিষয় নিয়ে আপনাদের পাশ করে থাকতে হবে রেকগনাইজড বোর্ড অর্থাৎ স্বীকৃত কোনো বোর্ড থেকে, সাথে 60% নাম্বার আপনাদের থাকতে হবে। তিন নম্বর এখানে পোস্টটা রয়েছে টেকনিশিয়ান, 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলছে সিনিয়র সেকেন্ডারি 10+2 উইথ সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড বোর্ড উইথ অ্যাটলাস্ট 60 মার্কস, অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট অর্থাৎ সরকার স্বীকৃত কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে 60 মার্কস আপনাদের থাকতে হবে, অর্থাৎ 60% নাম্বার থাকতে হবে বিজ্ঞান বিষয় নিয়ে। 50% নাম্বারও এখানে আপনারা আবেদন করতে পারবেন, যদি আপনারা আইটিআই কোর্স করে থাকেন 1 বছরের জন্য সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন 60% নাম্বার না থাকলেও। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট এখানে রয়েছে, 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ ফার্স্ট ক্লাস ব্যাচেলর ডিগ্রি আপনাদের থাকতে হবে বিজ্ঞান বিষয় নিয়ে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন। বা কমার্স ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যদি আপনারা কমার্স করে থাকতেন, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন, যেটা লাইব্রেরিয়ানের উপরে থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে রয়েছে, 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে ফার্স্ট ক্লাস বিএ, বিটেক বা সিভিল যদি আপনারা হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অর্থাৎ শারীরিক শিক্ষার প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে বা প্রতিষ্ঠান থেকে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন।
সুপারিনটেন্ডেন্ট এখানে রয়েছে, বয়স 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। একইরকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আপনারা এই সমস্ত বিষয়গুলো দেখে নেবেন, নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। এখানে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ করতে চলেছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে রয়েছে, বয়স এখানে বলেছে 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড, স্বীকৃত কোনো বোর্ড থেকে বিজ্ঞান বিষয় নিয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন সায়েন্স নিয়ে এখানে যেটা দেওয়া রয়েছে। অফিস অ্যাটেন্ডেন্ট এখানে রয়েছে, এখানে একই রকম বয়স চাওয়া হচ্ছে 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলেছে সিনিয়র সেকেন্ডারি 10+2 ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ স্বীকৃত কোনো বোর্ড থেকে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তবেই আপনারা এখানে অফিস অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। আবেদনের ফিসটা এখানে দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএস অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পদে আবেদন করতে গেলে আপনাদের ফিস দিতে হবে 1000 টাকা, এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে ফিস এখানে 800 টাকা দিতে হবে। এখানে কোন কোন ক্যাটাগরিরা কতটা করে ফিস দেবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করতে চলেছে, বিভিন্ন রকম পোস্টে এখানে রিক্রুটমেন্ট করতে চলেছে। সমস্ত পোস্ট এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব হয়নি বা সম্ভব হচ্ছে না, কারণ অনেকগুলো পোস্ট রয়েছে। সমস্ত পোস্টের বিষয়ে বিস্তারিত বিবরণ বলতে গেলে ভিডিওটা অনেক পরে হয়ে যেতে পারে, আপনারা অনেকে ভিডিওটা না দেখতে পারেন, সেই কারণে নিয়োগের নোটিশ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।